অনুব্রত মণ্ডলের আজকে যেটা হয়েছে, সিবিআই এর দেরিতে হলেও সম্বিত ফিরেছে। এটা যদি সিবিআই না করতো লোকে গায়ে থুতু দিত সিবিআই। যে পর্যায়ে সিবিআই নিজেদেরকে যেভাবে হেয় প্রতিপন্ন নিজেরা করেছে, লোকেরা এবারে গায়ে থুতু দিত। এই সিবিআই চিদম্বরমের বাড়ির পাঁচিল টপকাতে পারে, এত কিছু করতে পারে। এই অনুব্রত মণ্ডল এতদিন ধরে বুড়ো আঙুল দেখিয়ে গেল, তাকে ধরতে এত বিলম্ব হলো। যাই হোক, বেটার লেট দ্যান নেভার। এখানে অন্য একটা ব্যাপারও আছে, সেটা হচ্ছে দেখুন, পাপ বাপকেও ছাড়ে না। এই অনুব্রত মণ্ডল বলতেন তিনি নাকি বড় শিবের ভক্ত, 108টা করে বেলপাতা চড়ান। এবারে যেই ঠাকুরকে 108টা বেলপাতা চড়ান, তার যে বাহন নন্দী বিরিঙ্গি, আমাদের যে তাঁতেরকে নিয়ে কারবার করতেন, তা শিব ঠাকুর এই শ্রাবণ মাসে কি তাকে ছেড়ে কথা বলবে? তার যা হওয়ার সেটা হয়েছে। সর্বোপরি যেটা খুব ইম্পর্টেন্ট পলিটিক্যালি, যে এই জিনিসটা যেটা হলো তাতে করে গিয়ে মানে এখনকার যারা তৃণমূল নেতারা আছে তারা অন্তত একটু অ্যালার্মড হবে অনুব্রত মণ্ডলকে দেখে আর পার্থ চট্টোপাধ্যায়কে দেখে, যে বিপদে পড়লে কিন্তু দিদি আর ফোন ধরে না, বিপদে পড়লে দলের কেউ পাশে দাঁড়ায় না, দলের হয়ে কাজ করলে সবাই থাকবে শ্রেষ্ঠ, আর ধরা পড়লে হয়ে যাবে লোকে কেষ্ট, এই পরিণতি হয়ে যাবে সবার। কেন অনুব্রতের বাড়িতে গেলে এবার বলবো মহকুমা হাসপাতালের সুপার চিকিৎসকের নোটিশ সিবিআই, এর কি বলবে না? অবশ্যই তো, এরা আনবিকামিং অফ এ ডক্টর। তাও তো যে ভদ্রলোক মুখ খুলেছে তাকে সাধুবাদ জানানো উচিত, কিন্তু এর পেছনে কোনো লার্জার কনস্পিরেসি আছে কিনা এটাও দেখা উচিত। যে অনুব্রত মণ্ডলকে ফ্রেম করার জন্য আরও শক্তপোক্তভাবে তার বেশি দিন জেলে থাকে, এটা করার জন্য তার দল থেকে এটা কেউ করায়নি তো? কারণ আমি বরাবর বলে এসেছি যে অনুব্রত মণ্ডল বা পার্থ চট্টোপাধ্যায় এই সমস্ত চুনুপটিদের ধরিয়ে দেওয়া আলটিমেটলি হচ্ছে পরিবার এবং ভাইপোকে সেফ রাখার একটা বড় পার্ট অফ দি কনস্পিরেসি। এরকম আগেকার দিনে জমিদার বাড়িতে বা রাজারাজারা তারা করতো, তাদের সম্পত্তি, তাদের রাজত্ব সমস্ত ঠিকঠাক রাখার জন্য, পরিবার পরিজন ঠিক রাখার জন্য বলি চড়াতো। তো এরকম দু একটা পাঁঠা বলি দিয়ে এটা গোটা প্রচেষ্টাটা নয় তো, যে গোটা মানে পরিবার এবং পরিবার আত্মীয় স্বজন এবং সমস্তকে সুরক্ষিত রাখা, এবং সেটা করতে গিয়ে তারা যেন বেশি দিন আরও জেলে থাকে, এই সমস্ত কার্যকলাপ ঘটিয়ে এই সরকারি হাসপাতালের ডাক্তার বাড়িতে যাচ্ছে, এ যাচ্ছে, এগুলো হচ্ছে, এগুলো করে আলটিমেটলি সম্পূর্ণ জিনিসটাকে আরও বেশি করে তাদেরকে ফ্রেম করে দেওয়া, এইটাও একটা পার্ট অফ দি কনস্পিরেসি হতে পারে, এটা খতিয়ে দেখা উচিত। আজ থেকে দুদিনের প্রতিবাদ কর্মসূচি পালন করবে তৃণমূলের ছাত্র যুব সংগঠন, দাবি কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলোকে নিরপেক্ষ হতে হবে, কী বলবেন? হ্যাঁ, তৃণমূল ছাত্র যুবদের বেসিক্যালি করার কোনো কাজ নেই, পাড়ায় সিডনিকেট বাজি, চুরি ডাকাজি, চিন্তাই তারাও বড়দের দেখে তাই শিখছে। এখন বড়রা চুরি জোচ্চুরি করছে, ছোটোদেরকে এসে তাদের পাশে দাঁড়াতে হবে, তাদের প্রতি ধিক্কার। যারা ছাত্র যুবরা তাদেরকে এই সময় পড়াশোনা করা বা কাজকর্ম করার সময় তারা এখন চোরেদের হয়ে রাস্তায় নামছে, কী বলার আছে? সেটা সব কিছু তাও পাওয়ার আশায়, কেউ পাড়ায় সিডনিকেট করবে, কেউ ওখানে বালি তুলবে, কেউ এখানে গরু বাজারে দুটো পয়সা পাবে, এই আশা আকাঙ্ক্ষাতেই তারা করছে, তাদের প্রতি তীব্র ধিক্কার। তাদেরকে বলবো এইসব না করে পড়াশোনা কাজকর্ম এইসবে মন দাও, কেরিয়ারটা সুরক্ষিত হবে, চোরেদের পাশে দাঁড়ালে তোমাদের কেরিয়ারটা সুরক্ষিত হবে। অনুব্রত মণ্ডল সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হওয়ার পরে বিকালে দলের তরফে সাংবাদিক বৈঠক করবেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও মুখপাত্র সমীর চট্টোপাধ্যায়। সেখানে বিজেপির বিরুদ্ধে আনেন রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ আনেন না, সেটা ঠিক আছে, বিজেপি তো রাজনৈতিক প্রতিহিংসা সেগুলো তো আছে, শুভেন্দু দিগেরকে ধরছে না, এগুলো সত্যি কথা, সব ঠিক আছে, কিন্তু তার মানে তো তৃণমূল দলের নেতাদের চুরিটা জাস্টিফাইড হয়ে যায়, তৃণমূল দলের নেতাদের চুরিটা তো জাস্টিফাইড হয়ে যায় না, অন্যদেরকে ধরছে না, সেটা একটা অন্য প্রতিবাদ, অবশ্যই সেটা আমরাও প্রতিবাদ করছি, যে বিজেপি নিজেদের লোকেদেরকে ধরছে না, শুভেন্দু অধিকারীকে ছেড়ে রেখেছে, এগুলো আমরাও বলছি, কিন্তু এগুলো বললে তো তৃণমূল লোকেদের, তৃণমূলের যারা নেতা তাদের চুরিটা তো জাস্টিফাইড হয় না, খুব বোকা বোকা যুক্তি। তৃণমূলে যতদিন এই সমস্ত মানে নির্বোধ মুখপাত্ররা দলকে ডিফেন্ড করবে, তৃণমূলের অবস্থা আরও দিনকে দিন খারাপ হবে। মানুষ ঠাকানোর কাজ করলে সমর্থন নাই, দুর্নীতির পক্ষে জিরো টলারেন্স, তাহলে তো ভাইপোকে আগে ঘাড় ধাক্কা দিয়ে দল থেকে বার করা উচিত, দলের শীর্ষে আছে বলে যা ইচ্ছা তাই, রঙের কৌটো বেছে আর পেরেক বেছে অত বড় বাড়ি তৈরি হয় না, বারবার বলছি এটা, সে ভাইপোকে আগে দল থেকে বার করা উচিত, দল থেকে বহিষ্কার করা উচিত, জিরো টলারেন্স টুয়ার্ডস করাপশন তৃণমূল যদি সত্যি এটা ইমপ্লিমেন্ট করতে যায়, পতাকা লাগানোর লোক থাকবে না তৃণমূলে, পুরো দলটাই চোর। হ্যাঁ, এটা আমি বলবো না, একটা মানুষের তার কেরিয়ার এসে প্রসিড করেছে, তার খাটাখাটনির ফলে করেছে, তার রাজনৈতিক খাটাখাটনি বা তার রাজনৈতিক যে আশা আকাঙ্ক্ষা এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই, বক্তব্য হচ্ছে চুরি জোচ্চুরি নিয়ে। এই যে মানুষের টাকা নিয়ে দীর্ঘদিন ধরে চুরি জোচ্চুরি করেছে, ন্যাচারাল রিসোর্সেস নিয়ে চুরি জোচ্চুরি করেছে, যে শিব ঠাকুরকে পুজো করতেন সেই শিব ঠাকুরের নন্দী বিরিঙ্গেকে নিয়ে ব্যবসা করেছে, এইটা নিয়ে আমাদের বক্তব্য। শ্রাবণ মাসে শিব ঠাকুর তাই জন্য ছেড়ে কথা বলেননি, পার্থের জন্য লজ্জিত হলো, অনুব্রতের বিষয়ে এখনই কিছু বলতে রাজি না জানালেন সৌগত।
দল অটোমেটিক্যালি ঝেড়ে ফেলেছে, অটোমেটিক্যালি দল ঝেড়ে ফেলেছে, কোনো দায় দায়িত্ব নেবে না। দু একটা পাঁঠাবলি না দিলে দল তো সুরক্ষিত থাকবে না, এরকম কয়েকটা পাঁঠাবলি হবে আর দল এসবের দায়িত্ব নেবে না। ওই জন্য তৃণমূলের আগামী দিনে সমস্ত নেতাদের কাছে আমাদের আপনাদের মাধ্যমে বিনীত অনুরোধ, সেটা হচ্ছে এইটা বুঝে নিন বারবার, যেটা আগেও বললাম যে কাজ করলে চুরি করলে সব থেকে ভালো শ্রেষ্ঠ, আর ধরা পড়লে তুমি হয়ে যাবে কেষ্ট। এই থেকে তৃণমূলের নেতাদের অ্যালার্মড হওয়া উচিত, অ্যালার্মড হওয়া উচিত, এবং যাদের বাড়িতে যাদের যত টাকা পয়সা আছে সবাই একদিন সময় সুযোগ করে এসে কালীঘাটের সামনে রেখে দিয়ে চলে যাবে। পাঁচ বছরে এত সম্পদ, আয়ের হাজার গুণ বেশি সম্পত্তি, ইডির নজরে ফিরাদ, রাজ্যসহ 19 তৃণমূল নেতার মন্ত্রী, কী বলবেন? তদন্ত হোক, দেখা যাক, অবশ্যই তো, কারণ এটার জন্য কোনো ইডি ফিডির দরকার নেই। মানুষের সাধারণ চোখে, খালি চোখে এদের যা জীবনযাত্রার মান সরকারে আসার আগে আর সরকার যাওয়ার পরে, এদের ছেড়ে দিন, পাড়ার ছুটকো ছাটকা তৃণমূল নেতাগুলোর কী অবস্থা দেখুন। তো এটার জন্য কোনো বড় ইডি সিবিআই লাগে না। আমার বেআইনি সম্পত্তির খোঁজ মিললে রাজনীতি ছেড়ে দেবো বললেন রাত্র বসু। হ্যাঁ, রাত্র বসু বললেন আমার বেআইনি সম্পত্তির খোঁজ মিললে রাজনীতি ছেড়ে দেবো। ভালো তো, তদন্ত হোক না, যদি বেআইনি সম্পত্তি যদি থাকে, থাকবে তো অবশ্যই, তৃণমূল দলে সাধু সন্ন্যাসী লোক পাওয়া তো খুব মুশকিল, এক দুটো আছে সেটা অমূলক। প্রাপ্ত বসু বরঞ্চ এখন থেকে মেন্টাল প্রিপারেশন নিয়ে নিন, যেভাবে রাজনীতি ছাড়তে হবে। তিনি আরও বলে পার্থ যা করেছে তাতে আমরা বঞ্চিত, এই পার্থকে আমি চিনতাম না, তার মানে এই নয় যে তৃণমূলের সবাই চোর। তৃণমূল দলে ওরা তো নিজেরাই মেনে নিয়েছে আমরা সবাই চোর, মমতা বন্দ্যোপাধ্যায় সে মনে নেই আমাদের সারদা ঘটনার পরে আমরা সবাই চোর বলে গলায় প্ল্যাকার্ড লাগিয়ে ঘুরে বেরিয়েছে। এরা কোন বদ্ধলোক করতে পারে, যাদের ন্যূনতম মান মর্যাদা আছে, যারা চোর তারাই গলায় প্ল্যাকার্ড লাগিয়ে ঘুরে বেড়াবে আমরা সবাই চোর? ডিসেম্বরে পড়ে যাবে তৃণমূল সরকার, 2024-এ বিধানসভা রাজ্যে শুভেন্দুর মন্তব্য নিয়ে কী বলবে? ওর কথার কোনো বক্তব্য নেই, ও নিজে তৃণমূলে থাকাকালীন চুরি দুর্নীতি কম করেছে নাকি? এখন কিছু হলে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী কবে হবে বললে গেঞ্জি জাঙিয়া খুলে অসভ্যতার মতন কাজকর্ম করছে বা যে ধরনের কথাবার্তাগুলো বলছে, সেটা শুভেন্দু অধিকারীকে মানায় না। শুভেন্দু অধিকারী টিভির সামনে বসেছে, টাকা নিতে দেখা গেছে, তখন কি বলবে? হরলিক্সের বাচ্চা ছেলের মতন তখন তো আমি এমনি এমনি খেতাম। তৃণমূলের সেন্সর কুণাল ঘোষ তিনি বরলির হাতে নিয়ে বললেন আমি বরলিনে বিশ্বাসী, জীবনে ওটা পড়া গায়ে লাগে না। বোরলিন হাতে নিয়ে বসে থাকুক কি ভেজলির হাতে নিয়ে বসে থাকুক সেটা বলতে পারবো না, এখন তৃণমূল দল আবার তার আবার সেন্সার, তার আবার বহিষ্কার, তার আবার সাসপেন্ড, ওসব নিয়ে মন্তব্য করা বালখিল্লের একটা পর্যায়ে চলে যাবে। তৃণমূল দল যে দলের নেত্রীকে কুণাল ঘোষ বললো চোর, সেই কুণাল ঘোষ দলের প্রধান মুখপাত্র, তাকে আবার সেন্সার, তাকে আবারে মেয়রের চাকরিপ্রার্থীদের আন্দোলনের 516 দিনে পড়লো, নিয়োগপত্র হাতে না পাওয়া পর্যন্ত আন্দোলন প্রত্যাহার নয়, শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পরও নিজেদের অবস্থানে অনেক চাকরি পাচ্ছে। ওই ছেলে মেয়েগুলোর রাস্তায় যে চোখের জল পড়ছে না দীর্ঘদিন ধরে, আমি আগেও বলেছি এই অভিশাপে তৃণমূল শেষ হয়ে যাবে, ছাড়কার হয়ে যাবে, জ্বলে পুড়ে যাবে তৃণমূল সরকার এবং দলনেত্রী স্বয়ং। বিরাট বলে মানুষের কাজ করার জন্য আমরা ব্যক্তিগত শুদ্ধ বিসর্জন দিয়েছি, মানুষের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়েছি, কিন্তু রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে ধারাবাহিকভাবে আমাদের অপমান করা হচ্ছে। তার এও দাবি নির্বাচনী আলোচনায় যাবতীয় সম্পত্তি হিসাব দিচ্ছেন, তারপরে কর দিচ্ছেন, বেনিয়মের অভিযোগ থাকলে আগে কেন কোনো তদন্ত হয়নি? মানুষের সুখ দুঃখে থাকলে যদি এত পয়সা রোজগার করা যেত না, আমি সত্যি কথা বলছি, পড়াশোনা এই খাটাখাটনি কিচ্ছু করতাম না, শুধু মানুষের সুখ দুঃখে থেকেই যদি হাজার হাজার কোটি কোটি টাকা রোজগার করা যেত, আমি ফিরাদবাবুকে বলবো এই পন্থাটা একটু বলে দিন, কীভাবে মানুষের পাশে থাকলে হাজার হাজার কোটি কোটি টাকা রোজগার করা যায়।